আমরা পারমিশন নিয়েছিলাম আর কি বলো আচ্ছা একটা একটা কথা বলে শেষ করে দিই না না ওটা ঠিক আছে শোনো আমাদের যেটা আমরা খেয়াল করছি আমি কাউকে মানে ছোট করে দেখতে চাই না আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকে লাথি মারছে যারা কোনোদিন কোনো কোনোদিন কোনো পার্লামেন্টে যায় নাই কোনোদিন কোনো নির্বাচন করে নাই যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা মানে পানিতে না নেমে সাঁতার কাটা তো শেখা যায় না তারা এখনও পানিতেই নামেন নাই সেই তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন অনেক ধরনের আস্ফলন করছেন আমরা এই আস্ফলনে ভীত নই এবং এই আস্ফলন নিয়ে আমরা কোনো মানে তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো তার ভোটগুলো তারা পাবে না পাবে হলে বড় রাজনৈতিক দল হয়তো বিএনপি পাবে কিছু পাবে জামাত এইটা তারা বুঝে নাই ওই তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি এটা আমার ব্যক্তিগত আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি না এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি অনেকেই আমাদের এখন চামচিকে লাথি মারে বলে না হাতিকে এই চামচিকে লাথি মারছে কাজেই ব্যর্থতা কেমন করে বলবো আমি আমি তো যে কোনো লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে কোনো লোককে ওই রকম পরিস্থিতি ফেললে যে কোনো জিনিস করানো সম্ভব হয়তো এক লাখের মধ্যে একটা এক লাখের মধ্যে হবে না দশ লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে বড় বড় কথা অনেকেই বলতে পারে আরটা কি বলছিলাম সেখানে তা আমি বলবো না আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেট পান কয়জন তার থেকে বেরিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল তারপরেও আমি যত সঠিক কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো রাজনীতিবিদ এটা বলেননি এই জিনিস তো আবার করার চেষ্টা করা হচ্ছে এটা কি কোনো ভালোর দিকে যাচ্ছি আমরা নাকি আমরা আবার আওয়ামী লীগকে ফলো করছি আমি তো দেখছি সর্বক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দুঃশাসন এবং যেগুলো নিয়ে সমালোচনা করি সেটাকেই আমরা এখন আবার ফলো করে চলছি এবং তাদেরকেই আমরা গুরু মানছি এখন দিস ইজ ভেরি ব্যাড আমি মনে করি এটার থেকে আমাদের উদ্ধার পাবো ঠিক আছে এখন আমরা তো গণসমাবেশ দেখেছি আমাদের দলের এখন এখানে যদি আরও দশটা দলের লোক আসে আমি কি বেছে বেছে বাদ দিতে পারবো রাস্তার মধ্যে আমি কীভাবে তাদের আর আসলে তোমাদের ওদের ক্ষতিটা কি যদি কোনো লোক আসতে চায় তো তারা তো বাংলাদেশের নাগরিক আমি তো তাদেরকে আনছি না এখন রাস্তার মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি তুমি এদিক দিয়ে যাচ্ছ তুমি কি রাস্তার বক্তৃতা শুনবা নাকি পালে যাবো যে আমি এখানে যাবো না এটা তো স্বাভাবিক সে হয়তো এদিকে যাচ্ছে আওয়ামী লীগের লোক কি কোন লোক এটা তো উই ডোন্ট কেয়ার আর আওয়ামী লীগের লোক একেবারেই রাস্তাপথে যেতে পারবে না একেবারে কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারবে না এবং কোনোখানে করতে পারবে না তাহলে তো ওই বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেটা করেছিল যার জন্য আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের বিরুদ্ধে দাঁড়ালাম